মেগা কর্পোরেশন হিসেবে দায়িত্ব পালন করছি। দেশ এবং দেশের বাইরে সবাই এখন কোভিড-19 নিয়ে, কোভিড-19 মহামারী নিয়ে খুব আতঙ্কিত। আমরা এই কোভিড-19 থেকে সমস্যা মানে 2 মাস, 6 মাস, এমনকি 1 বছর পরিত্রাণ পাব, তাই আমাদের সাবধান থাকতে হবে। আমরা ঘরে থাকি বা বাইরে থাকি, আমাদের সাবধানতা অবলম্বন করতেই ডেফিনেটলি যখন ঘরের বাইরে থাকবো অবশ্যই মাস্ক পালন করা থাকি, যাতে হচ্ছে কোনোভাবেই ভাইরাসটি আমাদের মুখ বা নাক দিয়ে শরীর পরিষ্কার করতে পারে। ঘরে বা ঘরের বাইরে আমরা যতটুকু সম্ভব নিজেরা বয়োজ্যেষ্ঠদের এবং বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যতটুকু সম্ভব স্যানিটাইজ বা স্যানিটাইজার ইউজ করবো, বারবার হাত ধুবো, কোনোভাবেই হাত না ধুয়ে চোখ বা নাক বা মুখে হাত দিব না। এই কতগুলো বিষয় আমরা মাথায় রাখলে কোভিড-19 থেকে দূরে থাকতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্নতার এখানে কোনো বিকল্প নেই। আপনার কর্মস্থলে যেন পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজারের ব্যবস্থা থাকে, আপনার অফিস ডেস্ক, আপনার অফিসের পিসি, আপনার অফিসের সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে ব্যাপারটি মাথায় রাখবেন। আপনার অফিসে কোনো গেস্ট আসলে অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজ করে অফিস প্রবেশ করান, এবং যখন অফিস থেকে আপনি বাসায় যান তখন অবশ্যই নিজে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনি নিজের ঘরে প্রবেশ করেন। আপনি অফিস যে ড্রেসটা পরে করতেছেন সেই ড্রেসটা অবশ্যই সাথে ধুয়ে ফেলুন, যাতে হচ্ছে আপনি যদি বাইরে থেকে করোনা ভাইরাসের কোনো জীবন নিয়েও যান যাতে ওইটা দ্বারা আমাদের এফেক্টেড না হয়। তো আমরা নিজেরা সাবধান থাকবো,